দুই বছর ধরে পানীয় জলের সংকট উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের হরিপুর বিশকাট এলাকায়। জলের দাবিতে গন্ডাছড়া আম্বাসা সড়ক অবরোধে বসল জাতি জনজাতি অংশের মহিলারা। টানা তিন ঘণ্টা যাবৎ চলে পথ অবরোধ। পরে DWS দপ্তরের আধিকারিকদের প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। গন্ডাছড়া মহকুমার প্রতিটি ভিলেজে পানীয় জলের সংকট, এর সঙ্গে রয়েছে ভগ্ন রাস্তা, এলাকায় নেই বিদ্যুতের ব্যবস্থা। পানীয় জলের তীব্র সংকট রয়েছে গোটা এলাকায়। গন্ডাছড়া মহকুমার ডুঙ্গুরনগর ব্লকের অন্তর্গত উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের হরিপুর বিশকাট নামক পাড়াগুলো জাতি জনজাতি অংশের মিশ্রিত বসবাস। বিশকাট গ্রামের জাতি জনজাতি উভয় অংশের লোকজনদের অভিযোগ, গত তিন বছর যাবৎ তাদের পাড়ায় বিদ্যুৎ নেই, পানীয় জলের কোনো উৎস নেই। বর্তমান সরকার আসার পর একটি ছোট ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছিল, কিন্তু বিগত দুই বছর যাবৎ এই পানীয় জলের উৎসটি বিকল হয়ে রয়েছে। মেরামত করার কোনো উদ্যোগ নেই গন্ডাছড়া মহকুমার পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের। তাই বছরের বারো মাস ছড়া নাড়ার জল পান করতে হচ্ছে ওইসব এলাকার মানুষদের। হরিপুর বিশকাট এলাকার প্রতিটি রাস্তার অবস্থা বেহাল দশা। ওই এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর গন্ডাছড়া মহকুমার ব্লক, DWS এবং বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে জানিয়েও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। দাবিগুলোর নিরসনে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাতটা থেকে গন্ডাছড়া আম্বাসা সড়কের নিউ ভগীরথ কলোনির মুখে মূল রাস্তা অবরোধে বসেন জাতি জনজাতি অংশের মহিলারা। পথ অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা যাবৎ। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান DCM অনিন্দ চক্রবর্তী, DCM দিলীপ দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং DWS দপ্তরের আধিকারিকরা। পথ অবরোধকারী এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর আগামী দশ দিনের মধ্যে সব কয়েকটি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পর বেলা দশটার পথ অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। স্নাম তো ভয় চৌ বাম তুই নো খাও নো হা খুয়ার চাউল এগে তাহলে বাম বোরাই হা খুয়ার বোরাই হা হিগে তাকে চৌ তুই ক্রয় যে চৌব মাস নিম সিং বো সাতটা নিশে তুই নাই যে আবো পাই র মা র বো তাকব কৃষ্ণা ফে মো পা আর নো রাস্তা অবরোধের ফলে গন্ডাছড়া আম্বাসা সড়কের দুই পাশে বহু গাড়ি আটকে পড়ে। চরম দুর্ভোগের শিকার হন পথ চলতে সাধারণ মানুষ। বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমার সাপ্তাহিক হাটপার। পথ অবরোধের ফলে জনজাতি অংশের সাধারণ মানুষ জুমের শাকসবজি নিয়ে গন্ডাছড়া বাজারমুখী হতে পারেননি, ফলে তারা লোকসানের শিকার হন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।